আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করছি। তো বিগত দিনগুলোতে আমরা প্রচুর পরিমাণ প্যাড ডিজাইনের কমেন্ট পেয়েছিলাম, তো আজকে আমরা একটা প্যাড ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিই। তো এরপরে আমরা আর্টবোর্ডটা সাইজ ঠিক করে নিই। আমি আর্টবোর্ডের সাইজ ঠিক করে দিলাম, আর্টবোর্ডটা নাম দিয়ে দিলাম প্যাড এবং ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এরপর আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এখানে কিছু এলিমেন্ট বা ডিজাইন করে দেব। কন্ট্রোল এ চেপে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমরা এটাকে রিসাইজ করে দেই। এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে একটু মডিফাই করে সুন্দর দেখানোর জন্য কিছু একটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এরকম করে বাদবাকিগুলো এঁকে নেব, আপনারা সাথে থাকবেন। তো আমাদের ডিজাইনটি করা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এখানে এখন একটি লোগো বসানো দরকার, তো আমরা লোগোটাকে নিয়ে আসি। তো আমরা এই লোগোটাকে এখানে সেট করে দেই। এবং শেপ এবং অল্টার বাটন প্রেস করে এটাকে ড্র্যাগ করে বড় করে নিই।
অল্টার বাটন পেস্ট করে এটা একটা কপি করে নিয়ে এসে আমরা মিডল বরাবর মিডল অ্যালাইন করে দেব। মিডল অ্যালাইন করার পর হচ্ছে এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব। এখানে আমরা কিছু টেক্সট লিখে দেব, যেমন হচ্ছে কন্টাক্ট। সো এরপর এখানে লেখা হয়ে গেলে আমরা এখানে এটার ফন্ট সিলেক্ট করে দেব এবং কালারটাকে হোয়াইট করে দেব। এবং পেন টুলের মাধ্যমে আমরা নিচে একটি আন্ডারলাইন ড্র করে দিচ্ছি। আমরা আন্ডারলাইনটির কালার দিয়ে দিব হোয়াইট। এরপরে আমরা আবার টেক্সট টুলটি নিয়ে আসি। টেক্সট টুলটি নিয়ে এসে এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দিব। তো আমি যে কোনো একটি নাম্বার বসিয়ে দিলাম। আমরা এটার কালার হোয়াইট দিয়ে দিব এবং এটা অ্যালাইনমেন্ট করে নেওয়ার পর হচ্ছে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। তো এভাবে আমরা নিচে একটি অ্যাড্রেস লিখে দেই। তো এরপরে আমাদের ডিজাইনটা এখানে শেষ। তো আমরা এটাকে একটা রেকটেঙ্গুলার টুল নিয়ে এসে আউটবোর্ডটা সমান করে একটি ড্র্যাগ করে একটি টুল নিয়ে নিব। এরপরে এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। এবং আমরা আউটবোর্ডটার আরেকটা রেকটেঙ্গুলার টুল নিয়ে এসে আউটবোর্ডের পিসের সাইডে একটি তো আমাদের ডিজাইনটা শেষ। তো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেবো।